হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম দুপুরের নামাজের পর তার জন্য নির্ধারিত আসনে সমাসীন হলেন। তাকে দেখানোর জন্য যুদ্ধের জন্য প্রস্তুতকৃত উন্নতমানের ঘোড়াগুলো তার সামনে নিয়ে আসা হলো। 900 ঘোড়া দেখার পর তার আসরের নামাজের কথা মনে পড়ল। দেখলেন তখন সূর্য অস্তমিত হয়ে গেছে। তিনি খুবই মনোব্যথা পেলেন। তখন তিনি ভাবলেন এই ঘোড়াগুলোর কারণেই আজ আমার আসরের নামাজ কাজা হয়ে গেল। তিনি আদেশ দিলেন সেই ঘোড়াগুলো নিয়ে আসার জন্য। তিনি নিজ হাতে সেই সমস্ত ঘোড়ার পাগুলা এবং গলা কেটে দিলেন। উদ্দেশ্য ছিল আল্লাহর স্মরণচ্যুতির কারণে তিনি ক্ষমা প্রার্থনা চাইলেন। আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশার জন্য তিনি এই কাজ করেছেন। 900 ঘোড়াকে তিনি কোরবানি করে দিলেন। ইমাম জুহরির বর্ণনায় এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘোড়াগুলোর পা ও গর্দান কর্তনের পর সূর্য পরিচালনার দায়িত্বে নিয়োজিত ফেরেশতাদেরকে লক্ষ্য করে তিনি নির্দেশ দিয়েছিলেন, অস্তমিত সূর্যকে পুনরায় ফিরিয়ে আনো যেন আমি আসরের নামাজ আদায় করতে পারি। ফেরেশতারা তাই করল এবং তিনি সময়মতো আসরের নামাজ আদায় করে নিলেন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যা সূরা সোয়াদের 31 এবং 32 নম্বর আয়াতের মধ্যে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إذ عرض عليه بالعشي السافنة الجياد فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب অর্থাৎ যখন তার সামনে অপরাহ্নে উৎকৃষ্ট অশ্বরাজি পেশ করা হলো তখন সে বলল, আমি তো আমার পরওয়ারদিগারের স্মরণে বিস্তৃত হয়ে সম্পদের মহব্বতে মুগ্ধ হয়ে পড়েছি, এমনকি সূর্য ডুবে গেছে।